আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি সবাইকে ট্যাক্সিটিতে আইপে স্যালফিন ডি মানি ইসলামিক ওয়ালেট তারপর বসুন্ধরা গ্রুপের পকেট ওয়ালেটের মতো এবার নতুন চলে আসছে আরও একটি ডিজিটাল ওয়ালেট সদ্য চালু হওয়া ডিজিটাল এই ওয়ালেটের নাম হচ্ছে পাঠাও পে আমরা এই অ্যাপের ব্যাপারে আজকে আপনাদেরকে সংক্ষেপে এখানে কিছু না বলে আমরা স্ক্রিনে চলে যাই এবং সংক্ষেপে আপনাদেরকে অ্যাপে কী কী ফিচার আছে একবারে দেখে দেবো এজন্য আমরা প্রথমে দেখতে পাচ্ছেন আমার মোবাইলের স্ক্রিনের উপরে আছে পাঠাও পে একদম উপরে ডান পাশে ওটা গুগল প্লে স্টোর থেকে আপনারা ডাউনলোড করে নেবেন অথবা ডিসক্রিপশানে লিঙ্ক থাকবে লিঙ্কে ক্লিক করে এই অ্যাপটি ডাউনলোড করে নেবেন তো আমরা প্রথমে অ্যাপের মধ্যে প্রবেশ করলাম এখানে আসার পর অ্যালাউ করে দেবেন আপনারা এখানে তারপর এখানে কিছু ফিচার এখানে শু করছে প্রথমে আছে সাইন আপ সাইন আপে ক্লিক করে আপনি মোবাইল নাম্বার দিয়ে তারপর আইডি কার্ড সাবমিট করে অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন তো আমরা রেজিস্ট্রেশন করে নিয়েছি এর জন্য লগ ইন পেজে ক্লিক করবো একদম নিচেজ লগ ইন পেজ তো এখানে আসার পর প্রথমে আমার মোবাইল নাম্বার যে নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করেছিলাম সেই নাম্বারটি টাইপ করছি একটু সময় দিন এখন আমি আমার পিন টাইপ করছি প্রিনটা ভুল হয়েছে আবারও টাইপ করলাম এবারের লগ ইনে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন চমৎকার একটি অ্যাপ চলে আসছে যদি এটা কাজ চলছে সত্য চালু হয়েছে অনেক ফিচার আরও অ্যাড হবে তো এখানে প্রথমে হচ্ছে ট্যাপ টু ভেউ এখানে ক্লিক করে আপনার ব্যালেন্স দেখতে পারবেন অ্যাড মানি এখানে ক্লিক করলে দেখাচ্ছে অ্যাড ফান্ড সোর্স এখানে অ্যাড লেটার আচ্ছা তো তারপর আছে পেমেন্ট পেমেন্টে ক্লিক করার পরে একই অপশান আসছে রিকোয়েস্টে ক্লিক করার পরে একই অপশান আসছে স্যান্ডে ক্লিক করার পরে এবং যে কোনো অপশানে ক্লিক করার পর অ্যাড ফান্ড একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করার জন্য বলা হচ্ছে তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করা ছাড়া আসলে কিছু হচ্ছে না তো অ্যাড ফান্ডিং সোর্সে ক্লিক করার পর দেখতে পাচ্ছি কানেক্ট ব্যাঙ্কে মাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে ক্লিক করার পর বাংলাদেশের প্রায় সকল ব্যাঙ্কে মনে হয় আছে এখানে যে কোনো একটা ব্যাঙ্ক অ্যাড করা যাবে যেমন ধরুন অ্যাবি ক্লিক করলাম এখানে ব্যাংকের নাম অ্যাকাউন্ট নাম্বার দিয়ে সাবমিট করতে হবে তাহলে ব্যাঙ্কে একটা টোকেন যাবে সেই টোকেন দিয়ে ভেরিফাই করতে হবে আচ্ছা এটা আপনারা বুঝবেন আমি দেখাচ্ছি সংক্ষেপে তারপর কার্ড থেকে অ্যাডমানের সিস্টেম এখানে আছে আমরা ধরেন মাস্টার কার্ড থেকে আপনি কোথার কোথায় একশো টাকা অ্যাড করবেন তো কন্টিনিউ ক্লিক করলাম একশো দিয়ে এখন কার্ড নাম্বার দিতে বলছে আমরা এখানে অ্যাড করছি না আপনাদেরকে সংক্ষেপে দেখাচ্ছি তারপর ব্যাকে চলে আসছি তারপর মোবাইল ওয়ালেট আছে এটা একটু পরে দেখাই আমরা এবং নিচে আছে দুইটা ব্যানারের মতো আছে এবং আরও নিচের দিকে আছে হোম তারপর আছে ট্রানজেকশান ট্রানজেকশানে কোনো কিছু নাই একদম উপরে ডান পাশে আপনার প্রোফাইল পিকচারের উপরে টাচ করার পরে দেখতে পাচ্ছেন সকল তথ্য নিচে আছে অল সার্ভিস অল সার্ভিসে ক্লিক করার পর আছে অ্যাড মানি ব্যাক পেমেন্ট রিকোয়েস্ট মানি স্যান্ড মানি উইথড্রো মানি তো আচ্ছা আমরা এখান থেকে ব্যাগে চলে আসলাম তারপর টাস্ট মার্চেন্ট এটা দেখতে পাচ্ছে কোনো কিছু নাই মাত্র চালু হয়েছে এরপর আছে অ্যাকাউন্ট ডিটেলস এখানে আপনার নাম মোবাইল নাম্বার জ্যান্টার্ন ডেট অফ বার্থ এবং কবে রেজিস্ট্রেশন করেছেন সেই তত্ত্ব আছে এখান থেকে এডিট করা যাবে প্রোফাইল পিকচার সবগুলো এডিট হয় না তারপর আছে ফান্ডিং সোর্স এখানে এসে ব্যাঙ্ক অ্যাকাউন্ট কার্ড এবং নিচে মোবাইল ওয়ালেট আছে এখানে একটা মজার বিষয় হচ্ছে আপনি কারেক্ট মোবাইল ওয়ালেটে নগদ এখানে আছে নগদ নাম্বার নগদ থেকে কিন্তু আপনি এটা কানেক্ট করে এড মানি করতে পারবেন ফান্ড ট্রান্সফার করতে পারবেন এটা ভালো একটা দিক আমার কাছে খুবই ভালো লেগেছে কোনো মোবাইল ওয়ালেটে আসলে এই ফিচারটি ছিল না তারপরে আছে লিমিট তাহলে এখানে বলার কিছু নাই আপনারা যারা রেজিস্ট্রেশন করবেন তখন দেখে নেবেন বা এটা একটু পজ করে দেখে নেবেন তারপর আছে আপনার পেমেন্ট রিকোয়েস্ট এখানে কোনো পেমেন্ট রিকোয়েস্ট নাই এরপর আছে সিকিউরিটি এখানে আছে পিন চেঞ্জ করা যাবে তারপর টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করা যাবে এটা ভালো একটা দিক তারপর আছে সেশন লগ হ্যাঁ এ এম ম্যানেজমেন্ট এই ব্যাপারে আমি খুব বেশি বুঝিনি এখন পর্যন্ত হেল্প অ্যান্ডস অ্যান্ড সাপোর্ট এখানে ক্লিক করলে তারা সরাসরি রিকানেক্ট করে দিয়েছে ওয়েবসাইটে এখানে কল সেন্টারের নাম্বার দেখাচ্ছে কিন্তু ইমেইল প্রোটেক্টেড দেখাচ্ছে আচ্ছা টার্মস অ্যান্ড কন্ডিশন টার্মস অ্যান্ড প্রাইভেসি হ্যাঁ এখানে দেখতে পাচ্ছি এগুলো আপনারা অবশ্যই পরে নেবেন একটা ডিজিটাল ওয়ালেট বা সিস্টেম ইউজ করার জন্য এগুলো পরে নেওয়া জরুরি তারপর আছে লগ আউট তো আমরা হোম পেজে চলে আসলাম একদম সংক্ষেপে আপনাদেরকে দেখালাম আজকে এই অ্যাপের একটা সংক্ষিপ্ত রিভিউ এইটা পুরোপুরি চালু হলে আমরা যোগাযোগ করবো তাদের সাথে এবং সম্পূর্ণভাবে পূর্ণাঙ্গ একটা রিভিউ আমরা তৈরি করবো খুব শীঘ্রই আরও ফিচার আসে কিনা আমরা একটু অপেক্ষা আছি তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই ভালো ধন্যবাদ আল্লাহ হাফেজ